ভিডিওর এ পর্যায়ে আমরা অর্থনৈতিক খাতসমূহের যে অবদান রয়েছে সে অবদান সম্পর্কে জানব। আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা ও সেবা এই খাতগুলোর কোনোটির গুরুত্ব কিন্তু একটি অন্যটির চেয়ে কম নয়। কৃষিখাত দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার পাশাপাশি শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে। শিল্পখাত খাদ্য, বস্ত্র, ঔষধ, আবাসন প্রভৃতি চাহিদা মেটানোর জন্য নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে। যেমন দেখো, কৃষি খাদ্য চাহিদা পূরণ করে, শিল্পে কাঁচামাল সরবরাহ করে, শিল্প খাদ্য বস্ত্র সৃষ্টি করে, ঔষধ ও আবাসন তৈরি করে এবং সবার জন্য কর্মসংস্থান এবং যে সকল নাগরিক রয়েছে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ব্যবসা যে খাত রয়েছে তা অভ্যন্তরীণ বাজারে, কোন বাজারে? অভ্যন্তরীণ বাজারে পণ্য সামগ্রীকে সহজলভ্য করে এবং রপ্তানির মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কৃষি, শিল্প, ব্যবসা এরা সবাই কিন্তু কোনো না কোনো দিক দিয়ে সবার সবভাবেই জীবনযাত্রার মানকে উন্নত করার চেষ্টা করছে, যে কাজটা কিন্তু সেবা খাতও করে থাকছে। সেবা খাত যেমন শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য সব কিছু মিলিয়ে কিন্তু সেবার প্রধান কাজ হচ্ছে জীবনযাত্রার মানকে উন্নয়ন করা। আজকের বিশ্বে শিল্পোন্নয়ন ব্যাপারটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হলেও কৃষিখাতকে উপেক্ষা করার কিন্তু সুযোগ নেই। বর্তমানে খুব প্রয়োজনীয় সময়কেও বিশ্ববাজার থেকে খাদ্য শস্য সংগ্রহ করা কিন্তু কঠিন হয়ে পড়ছে এবং তাই কিন্তু খাদ্যশস্যের দামও অনেক বেশি চড়া হয়ে যাচ্ছে। তাই এই অবস্থায় আমাদের মতো দেশগুলোর জন্য, অর্থাৎ বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কিন্তু খাদ্যে স্বনির্ভর হওয়া ছাড়া উপায় নেই। তাই আমাদেরকে শিল্পায়নের পাশাপাশি কৃষিখাতকে গুরুত্ব দিতে হবে। চলো দেখে নিই যে অর্থনৈতিক খাতসমূহের মধ্যে গুলোকে কীভাবে আলাদা আলাদা করে গুরুত্ব দিতে হবে। উন্নত কৃষি যন্ত্রপাতি, উচ্চ ফলনশীল বীজ, সার ও কীটনাশক ব্যবহার করে আমরা কৃষির উৎপাদনকে কয়েক গুণে বাড়াতে পারি। সরকারও কৃষকদের ভর্তুকি মূল্যে সার এবং অন্যান্য ব্যবহারযোগ্য কৃষি উপকরণ সরবরাহ করছে। আবার দেশের শিল্পের উন্নতি ঘটিয়ে এসব কৃষি উপকরণ কিন্তু আমরা নিজেরা উৎপাদন করতে পারি। দেশের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি দ্বারা মানুষের জীবনযাত্রা ও সচেতনতার মান বাড়িয়ে তুলতে পারলে জাতীয় অর্থনীতিতেও তার প্রভাব পড়বে। দক্ষ জনশক্তির যে অভাবটি রয়েছে সে অভাবটি পূরণ হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারবে এবং এ কারণেই কিন্তু দেশের সবগুলো মানুষকেই যতটুকু সম্ভব সেই পরিমাণ শিক্ষা দেয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের দেশের লাখ লাখ লোক কিন্তু মধ্যপ্রাচ্য ইউরোপ যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর নানা অঞ্চলে চাকরি করে, এমনকি ব্যবসা বাণিজ্য করছে। তাদের অর্জিত অর্থ তারা নিয়মিত দেশে পাঠাচ্ছে। প্রবাসীদের পাঠানো এই অর্থগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সাহায্য করছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে এই যে চক্রটি রয়েছে এই সবগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক খাতসমূহ যদি আজকে একে অপরকে সাহায্য না করে তাহলে কিন্তু দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তাই অর্থনৈতিক খাতসমূহকে অবশ্যই এবং অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাই অর্থনৈতিক খাতগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য তাদের জাতীয় অর্থনীতির এবং জাতীয় অর্থনীতি উন্নয়নের জন্য সবগুলো খাতকে আলাদা আলাদাভাবে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত। আজকের মতো এতটুকুই। তবে শেষ করার পূর্বে একটি ব্রেনটিজার দিয়ে শেষ করতে হচ্ছে। বলতো বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কয়টি? 4টি, 8টি, 6টি নাকি 5টি? বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কয়টি এই প্রশ্নটির উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে এখনই কমেন্ট সেকশনে গিয়ে উত্তরটি জানিয়ে দাও। এবার প্রশ্নের উত্তর জানার পালা হচ্ছে আমার। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত হচ্ছে 4টি। সেই 4টি কী কী বলো তো? সেই অর্থনৈতিক খাতগুলো কী কী? এই 4টি উত্তর লিখে আমাদের কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দাও যে পুরো ভিডিও ধরে তুমি আমাদের সাথেই ছিলে। প্রথমটি হচ্ছে কৃষি, তারপর শিল্প, তারপর ব্যবসা বাণিজ্য,
এবং তারপর সেবা খাত। এই চারটি বাংলাদেশের অর্থনীতির প্রধান খাতগুলো হিসেবেই ধরা। আজকের মতো এতটুকুই। 10 মিনিট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।